বন্ধুরা, ফুটবল ইতিহাসে ব্রাজিল চারটা লেজেন্ডারি প্লেয়ার মিলে আজ পর্যন্ত মোট পাঁচটি ব্যালন ডি'অর জিতেছে। আর অন্যদিকে লিওনেল মেসি একাই আর্জেন্টিনার হয়ে আজ পর্যন্ত মোট আটটি ব্যালন ডি'অর জিতে ফেলেছে। এবং লিওনেল মেসি এই আট নম্বর ব্যালন ডি'অর জিতার পরে সকলকে প্রমাণ করে দিয়েছে যে সে একজন লেজেন্ড। যে এখানে সাতটারই রেকর্ড ভাঙা এক ধরনের ইম্পসিবল ছিল, সেখানে আটটি ব্যালন ডি'অর জিতে এটাকে একেবারে অসম্ভবই করে ফেলেছে। কিন্তু আমি যদি বলি লিওনেল মেসির এই আটটা ব্যালন ডি'অর জিতার পেছনে একটা রহস্য রয়েছে এবং তার ব্যালন ডি'অর জিতার ইন্সপিরেশন একজন ব্রাজিলিয়ান প্লেয়ার, এটা শুনে অনেকে বিশ্বাস করবেন না। তাই আজকে ব্যালন ডি'অর নিয়ে কিছু কথা শুনতে চলেছেন যেগুলো হয়তো আপনি আগে কখনোই জানতেন না। তাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ব্যালন ডি'অর জিতে ব্রাজিলিয়ান লেজেন্ডারি প্লেয়ার রোনাল্ডো, এবং সে সর্বপ্রথম ব্রাজিলের হয়ে ১৯৯৭ সালে তার হাতে ব্যালন ডি'অরটা তুলে নেয়। এবং তারই দুই বছর পরে ব্রাজিলের আরও একটি প্লেয়ার রিভালদো সেকেন্ড ব্রাজিলিয়ান হিসেবে ব্যালন ডি'অর জিতেছিল, মানে ১৯৯৯ সালে। এবং তারই দুই বছর পরে ২০০২ সালের দিকে রোনাল্ডো আরও একটি ব্যালন ডি'অর পেয়ে যায়, যেটা ছিল তার দ্বিতীয় ব্যালন ডি'অর। এরপর ২০০৫ সালে এসে রোনাল্ডিয়ানো তৃতীয় ব্রাজিলিয়ান প্লেয়ার হিসেবে তার প্রথম ব্যালন ডি'অরটা জিতে। বার্সেলোনা থেকে তার জাদুকর ড্রিবলিংস গুলো দেখিয়ে আর অসাধারণ অসাধারণ গোল করে সে বিশ্ববাসীর কাছে এতটাই পরিচিতি পেয়ে গেছিল যে তাকে এখন পর্যন্ত একজন লেজেন্ডারি প্লেয়ার হিসেবে ধরা হয়। তো যাই হোক বন্ধুরা, এবার ২০০৭ সালে আরো একটি প্লেয়ার ব্রাজিলিয়ান হিসেবে তার হাতে ব্যালন ডি'অরের ট্রফিটা তুলে নেয় রিকার্ডো কাকা। আর কাকাই মূলত শেষ প্লেয়ার যে কিনা ব্যালন ডি'অর পেয়েছিল। এবং এর পরে ১৭ বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত ব্রাজিল থেকে কোনো প্লেয়ারই ব্যালন ডি'অর পায়নি। আর কাকার পরে শুরু হয় ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির যুগ, যেখানে তারা এতটাই হাড্ডাহাড্ডি লড়াই করে যে সেইটা সম্পর্কে এর আগের ভিডিওতে আপনারা সকলে দেখেছেন। কিন্তু তাদের লড়াইয়ের পেছনে একটি ঘটনা রয়েছে। যখন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ২০০৭ সালে দেখলো কাকাকে এভাবে ব্যালন ডি'অরটা হাতে তুলে নিতে, তখন তাদেরও মনে আশা জেগে ওঠে এই ট্রফিটি জিতার। এবং তারপর থেকে তারা গামছা মাথায় বেঁধে নেমে পড়ে এই ট্রফিটি জিতার জন্য। জি হ্যাঁ বন্ধুরা, প্রথমে ২০০৮ সালে ক্রিস্টিয়ানো রোনালদো এই ট্রফিটা জিতে, তারপর লিওনেল মেসি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ৪ বছর এই ট্রফিটি জিতে, যেটা নিজেই একটা বিশ্ব রেকর্ড। এরপর লিওনেল মেসিকে দেখে ক্রিস্টিয়ানো রোনালদো আবার পরপর দুইবার জিতে যায়, ২০১৩ সাল ও ২০১৪ সালে ট্রফিটা। এরপর ২০১৫ সালে লিওনেল মেসি তার আবারও জাদু দেখিয়ে ব্যালন ডি'অরটা তার নামে করে নেয়। এবং ক্রিস্টিয়ানো রোনালদো যখন দেখল সে আজ পর্যন্ত তিনটা জিতেছে আর লিওনেল মেসি ৫টা, তখন তাকে টক্কর দেওয়ার জন্য সে আরো পরপর দুইটা জিতে যায় এবং তাদের ড্র হয়ে পড়ে। লিওনেল মেসি ৫টা, ক্রিস্টিয়ানো রোনালদো ৫টা, এবং তাদের যখন সমান সমান ছিল তখন মাঝখান থেকে লুকা মদ্রিজ এসে ক্রোয়েশিয়ার এই প্লেয়ারটি রিয়াল মাদ্রিদ হয়ে খেলে একটি ট্রফি নিয়ে চলে যায়। তবে লিওনেল মেসি ২০১৯ সালে এসে বার্সেলোনা থেকে ভালো পারফরমেন্স দিয়ে লিওনেল মেসি আরো একটি জিতে যায়। এবং ২০২০ সালে তো করোনার জন্য এই ব্যালন ডি'অরের ট্রফিটা দেওয়াই হয়নি, না তো এই ট্রফিটা উঠে যেত লেভানডস্কির হাতে, যেটার অ্যানাউন্সমেন্ট হয়েই গেছিল। এবং তারপরে লিওনেল মেসি কোপা আমেরিকা থেকে ভালো পারফরমেন্স করে এবং আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে, আর পিএসজি থেকেও তার ভালো পারফরমেন্সের কারণে সে ২০২১ সালে ব্যালন ডি'অর জিতে নেয়। এরপরে কোথায় থেকে কারিম বেনজেমা এসে রিয়াল মাদ্রিদ হয়ে আরো একটি জিতে নেয় ২০২২ সালে, আর এইখানে কিন্তু লিওনেল মেসির ৭টা হয়ে পড়ে। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর ৫টা, আর ব্রাজিলিয়ান প্লেয়ারদের তো মোট ৫টা। কিন্তু এবার সব আঞ্চনা কাঞ্চনা বাদ দিয়ে লিওনেল মেসি ২০২২ সালে ওয়ার্ল্ড কাপ জিতে এবং ইন্টার মিয়ামি থেকে চ্যাম্পিয়ন হয়ে সে প্রমাণ করে দেয় যে খেলার কোনো বয়স নেই। সকলেই যেখানে তাকে বুড়ো বুড়ো বলে ডাকছিল, সেখানে সকলকে সে বুঝিয়ে দেয় প্রিন্সিপাল কলেজে একটাই হয়, এবং সে সর্বকালের জন্য একটি রেকর্ড তৈরি করে নেয় এইভাবে তার আটটি ব্যালন ডি'অর জিতে। যেখানে ব্রাজিলিয়ান প্লেয়াররা আর্জেন্টিনাকে দেখতে পারত না, সেখানে এখন অনেকেরই মুখ বন্ধ হয়ে পড়েছে। কিন্তু ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে সবসময় টুকটাক লেগেই থাকে, এইটা আমরা সকলেই জানি। কিন্তু আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে যদি ব্রাজিল উঠতে পারত, তাহলে এই
এবারের ভ্যালেন্ডিয়ারটা অবশ্যই নেইমার জিতত, কারণ নেইমার একটা ভ্যালেন্ডিয়ার অবশ্যই ডিজার্ভ করে, কিন্তু নেইমার সেই রকম সুযোগই পায় না ভ্যালেন্ডিয়ার জিতার। এবং এই ভ্যালেন্ডিয়ার জিতার পরে আরো একটি ঘটনা ঘটে যায় পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে, যেটা হয়তো আপনারা এখন পর্যন্ত অবগত না। জি হ্যাঁ বন্ধুরা, লিওনেল মেসি 30 অক্টোবর ভ্যালেন্ডিয়ারটা জিতার পরে যখন সে একটা পোস্ট করলো, তখন সেই পোস্টে হা হা রিয়েক্ট দেয় ক্রিস্টিয়ানো রোনালদো। মানে ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসিকে হাসি ঠাট্টায় উড়িয়ে দেয়। কিন্তু লিওনেল মেসিকে এটা জিজ্ঞেস করলে লিওনেল মেসি রিপ্লাই দিয়ে বলে যে ক্রিস্টিয়ানো রোনালদো আসলে একজন ভালো খেলোয়াড়, এবং তারা যে 10-15 বছর থেকে এরকম কম্পিটিশন করে আসছে এটাই মূলত তাদেরকে ভালো খেলোয়াড় করে তুলেছে। সে বলে যে তার মতো যদি একটা কম্পিটিটর না থাকতো তাহলে হয়তো আমি আজ এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না, আর না এতগুলো ভ্যালেন্ডিয়ার জিততে পারতাম। তো সেজন্য থ্যাংক ইউ জানাই ক্রিস্টিয়ানো রোনালদোকে। তো আপনার কি মনে হয়, ভবিষ্যতে কি ক্রিস্টিয়ানো রোনালদো আরো ভ্যালেন্ডিয়ার জিতে লিওনেল মেসিকে রং প্রুফ করতে পারবে? এটা যদি আপনাদের মনে হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আচ্ছা তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ফ্যান রয়েছে, যে কিনা ক্রিস্টিয়ানো রোনালদো এবং ফুটবলের যে কোনো বড় বড় ইভেন্টে সে খেলা দেখতে চায় এবং তার ব্লগ গুলোতে ছাড়ে। এবং সে লিওনেল মেসির ভ্যালেন্টিয়ার ইভেন্টেও গেছিল, এবং সে যখন দেখলো ক্রিস্টিয়ানো রোনালদোর সেখানে নামই নেই, তখন তো সে এভাবে চিল্লাতে শুরু করে দেয় যে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম নেই কেন। এবং হল্যান্ড ও এমবাপ্পেকে দেখার পরে সে বিশ্বাসই করতে পারছিল না যে ক্রিস্টিয়ানো রোনালদো চেয়ে এরা ভালো খেলে। এবং যখন লিওনেল মেসির নাম নেওয়া হলো ভ্যালেন্ডিয়ার নিতে আসার জন্য, তখন সে এভাবে চিলিয়ে উঠে যে ক্রিস্টিয়ানো রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো। এবং সকল ডিসেন্ট মানুষরা সেখানে বসেছিল, তাদের মাঝখানে সে এভাবে দাঁড়িয়ে চিল্লাতে শুরু করে দেয়, আর তাকে দেখে সকলে আবার দাঁড়িয়ে হাততালিও দিতে শুরু করে দেয়। মনে করছিল হয়তো লিওনেল মেসিকেই এভাবে চিয়ার আপ করছে, যেটা দেখে আমার অনেকই হাসি পেয়েছে। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন। আল্লাহ হাফেজ।